হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিষ্টি কুমড়া চারা। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে, পাতা, কালার, সাইজ সব কিছু আলহামদুলিল্লাহ। তো একটা ড্রামে আমি দুটা চারা লাগিয়েছি, এই যে হাফ ড্রামে। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এটাকে আমরা তো এই যে কংক্রিটের ওপর তুলে দিব, এটা ছাদের ওপরে। কংক্রিটগুলো আগের ছিল, তো আমি এখানে ছোপ দিয়ে দিছি। ছোপ দিয়ে এটা আস্তে ধীরে উঠে চলে যাবে আশা করে। তো আরেকটু বাড়লে আরও বেশি, আরও কিছু ছোপ দিতে হবে। ছোপ দিয়ে আমি এখানে কংক্রিটের ওপর তুলে দিব। দেখেন কংক্রিটের ওপর অনেক শাক, মাশাআল্লাহ সুন্দর সুন্দর আলুর শাক। এগুলো এমনিতেই হচ্ছে কংক্রিটের ওপর। এই দেখেন পুঁই শাক, আলুর শাক কংক্রিটের ওপর পরেই হচ্ছে। এ পাশে পুঁই শাক লাগিয়েছিলাম, পুঁই শাকগুলো মাশাআল্লাহ অনেক খেয়েছি। এখন পুঁই শাকের অবস্থা 12টা, মানে পুঁই শাকের সাইজ দেখলে বুঝতে পারতেছেন হয়তো। এটা আসলে মনে হয় পুঁইশাকের শেষ বয়স, সেজন্য এই অবস্থা। তো আলহামদুলিল্লাহ অনেক খেয়েছি, শুকরিয়া আল্লাহর কাছে। এবার নেক্সট এখান থেকে যে বীজ আসবে, এগুলো থেকে বীজ পাওয়া যাবে। এই যে দেখেন এখানে বীজ আসতেছে, আমি এটা বীজের জন্য রেখে দিয়েছি, নাহলে এটা ফেলে দিতাম। তো বীজ আসবে, বীজগুলো রেখে দিলে নেক্সট ইয়ারে দিলে আবার হবে, তো আবার খাওয়া যাবে ইনশাল্লাহ। তো এখানে আসলে দেখেন এখানেও আসতেছে বীজ। তো এগুলো কবুতরে খেয়ে ফেলতেছে, পাখিরা খেয়ে ফেলতেছে পাতাগুলো, সেজন্য এটা আর বাড়তে পারতেছে না। আর দু একদিন আগে আমি নিয়ে গেছিলাম শাক, যেগুলো বেড়েছিল। তো এটা মূলত রাখতে হচ্ছে আপনার বীজের জন্য। এখান থেকে যে বীজ, এখন পুঁইশাকের এটা পোড়া যখন কালো হয়ে যাবে, কালো হয়ে একদম শুকিয়ে যাবে, তখন সেটাকে বীজ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। তো আমিও মূলত সেটার জন্য রেখে দিলাম। আর এখানে আমার আরও কয়েকটা গাছ আছে। তো দেখেন এই ড্রামে, এই ড্রামেও হচ্ছে পুঁইশাকের বীজ। তো এখানে যদি দেখেন এগুলো আমি বীজের জন্য রেখছি। এই দেখেন বীজ, এই বীজগুলো কালো হয়ে যাবে পেকে, ওটা আবার কালারও হয়, অনেকে হাতে দেয় মানে ছোটোবেলায় আর কি। দেখেন এই যে এখানে আসতে এই বীজটা একদম কালো হয়ে যাবে, কালার আসবে, কালার আসার পরে শুকিয়ে কালো হয়ে যাবে। তো ওই বীজটা ফেললে আবারও পুঁই শাক পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ পুঁই শাক এত হয় কি বলবো, মানে খুব অল্প জায়গাতে। আপনারা ছোট মানে টব যে নিতে হবে বা ড্রাম লাগবে বা জিবেক লাগবে এরকম কোনো কথা নাই, আপনারা চাইলে এরকম আমার মতো। এই দেখেন আমি ড্রামেও দিয়েছিলাম। তো এগুলো আসলে ছাদ পরিষ্কার করার পর যে মাটিগুলো ছিল সেগুলা কি করব কি করব সেটা ভেবে না পেয়ে আমি এগুলো এই যে সিমেন্টের বস্তাতে নিয়ে নিছি। এখন দেখতেছি সিমেন্টের বস্তাতে টমেটো চারা দিচ্ছি, আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর সতেজ উঠে গেছে। তো আপনারা আসলে মানে টপ কখন কিনবো, কখন কি করব, এগুলো চিন্তা করবেন না, যার যেটা আসতে। আবার অনেকের তো শপিং ব্যাগ থাকে ঘরে, তো শপিং ব্যাগ অ্যাভেলেবল থাকে, আপনারা চাইলে শপিং ব্যাগও দিয়ে দিতে পারেন। কারণ এগুলো তো পানি নিষ্কাশন হয়, তারপরে যে আপনার সিমেন্টের বস্তায় তো পানি নিষ্কাশন হয়ে যায়। সো ভয়ের কিছু নেই, আপনারা চাইলে এটা দিতে পারেন। আর শীতকালে তো আপনার বৃষ্টি হয় না, সো অনেক সুবিধা। তো আমি এখানে ড্রামে এটা বরবটির চারা দিয়েছি, এটা দিয়েছি টমেটো, আলহামদুলিল্লাহ টমেটো অনেকগুলো গাছ দিয়েছি। এবারে প্রত্যেকটা ড্রামেই আমি টমেটো রাখার চেষ্টা করছি, মানে প্রায় টমেটো রাখার চেষ্টা করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা বাজারে ব্যাগ ছিল, তো এটাও এটা সিমেন্টের বস্তা, সিমেন্টের বস্তাতে দিয়েছি। আর এটা দেখেন পাশে আরেকটা ছোটো উঠতেছে। তো যাই উঠুক, মানে আমি টমেটো চারা রাখবো, কারণ টমেটো আমার গত বছর একটা গাছে আমি 5 থেকে 6 কেজি টমেটো পেয়েছিলাম। মানে খুব কম যত্ন যত্নেই আসলে টমেটো অনেক বেশি পাওয়া যায়। আর বাগানে এখানে পেঁয়াজ রান্না করে কিছু অব্যবহৃত পেঁয়াজ ছিল, এগুলো আসলে ডাটাগুলো নিয়ে ফেলা উচিত ছিল, আমি নিই নেই, সেই জন্য এগুলো পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন রান্নাঘরে পেঁয়াজের জন্য পেঁয়াজ যেগুলো এনেছিল সেগুলোতে দেখলাম অঙ্কুরোদ্গম হয়ে গেছে। আর অঙ্কুরোদ্গম হয়ে গেলে পেঁয়াজগুলো একটু শক্ত হয়, পিছলা হয়, আমার কাছে খেতে ভালো লাগে না। তো
তো আমি কি করেছিলাম সেগুলোকে নষ্ট না করে সেগুলো রোপণ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার অপেক্ষা, অপেক্ষার পালা আর কি, দেখা যাক পেঁয়াজ পাতাগুলো কত গিয়ে কেমন পেঁয়াজ হয়, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখা যাচ্ছে কিনা জানি না ছোট ছোট লাল শাক ফেলেছিলাম, এই যে লাল শাকগুলো উঠতেছে, তো লাল শাকগুলো উঠতেছে। আসলে শাক ভালো হয় কিন্তু পাখির জন্য রাখা যায় না আর কি, পাখিরা খেয়ে ফেলে। আর এখানে আমার পুদিনা, এই জামটাতে পোড়া ছিল পুদিনা, তো এখন এটাতে বীজ করার জন্য রাখছি। তো এটা ইনশাল্লাহ আবার হবে রমজান, আস্তে আস্তে হয়তো আবার ছেয়ে যাবে পুরোটা আশা করি। এখন এক পাশ থেকে উঠতেছে, তো টাইমলি না খেলে যেটা হয় আর কি, টাইমলি যদি পুদিনাগুলো না খায় বা ছিঁড়ে না নিয়ে যায় তাহলে দেখা যায় কি পুদিনাগুলো নষ্ট হয়ে যায়, পাতাগুলো শুকিয়ে যায় আর কিছুদিন পর গাছ মারা যায়। তো এপাশে যদি দেখায় আপনাদেরকে দেখেন, আমার লেবু গাছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল আসছে, লেবু গাছের ফুল দেখে খুব খুব ভালো লাগতেছে। তো এপাশে লেবু আসছে, এটা মনে হয় লেবু দেখা যাচ্ছে, তো এগুলো হচ্ছে লেবুর ফুল। তো আমার লেবু গাছটা আলহামদুলিল্লাহ ভালোই গ্রোথ হচ্ছে, দেখেন ইনশাল্লাহ ভালোই গ্রোথ হচ্ছে। আর এই বেগুন চারাগুলো আগের, এগুলোতে তেমন উন্নতি দেখা যাচ্ছে না, ওগুলো মনে হয় ফেলে দিতে হবে। আবার দেখা যাচ্ছে কি কিছু মরে যায় আবার কিছু আসে, এই যে দেখেন এখানে এটা বেগুন আসতেছে, তো আসলে এই জন্য ফেলা হয় না আর কি, অনেকবার ভেবেছি এটা ফেলে দিব আবার দেখি বেগুন আসতেছে থাক আর না ফেলি। তো এটা হচ্ছে টমেটো চারা, এই টমেটো চারার এই মেইন অংশটা আমার ফারাবি ভেঙে ফেলছিল কালকে, গতকাল সে বুঝে না, আসলে না বুঝে ভেঙে ফেলছিল, তো ফুল অনেকগুলো ফুল ছিল, টমেটো ছিল, সেটা সহ ছিঁড়ে ফেলছে। যাই হোক, আল্লাহ যদি টিচিকে রাখেন তাহলে আবার এই পাশ থেকে আসবে, তো আস্তে আস্তে ফুল এই পাশে আসতে নিয়ে আর কি। এটা হচ্ছে টমেটো ছাড়া। আর ছাদ বাগানে মূলা দিয়েছিলাম প্রথমবারের মতো, তো মূলা এই হলো অবস্থা মূলার, মূলার চারা দেখেন, সেটা তুললে দেখা যাবে কতটুক হয়েছে। আর এখানে টমেটো চারা, এই টমেটো চারাটা এখানে দুইটা চারা সেম দিয়েছিলাম, এটা এটার একটু গ্রোথ ভালো, ফুলও চলে আসছে। আবার এটার কি হয়েছে জানি না, এটা আমি মাথাটা ভেঙে দিয়েছিলাম, পরে দেখতেছি এটাই অবস্থা। এটা এমনিতে রোগা মানে রোগা ছিল, সেই জন্য আমি মাথাটা ভেঙে দিয়েছিলাম যেন কি একটু স্বাস্থ্যবান হয়ে ওঠে, পরে দেখতেছি যে লাও সেই কদো কিছুই হলো না। আর মালটা গাছে তো মাশাল্লাহ সুন্দর সুন্দর পাতা আসছে, সবুজ সবুজ। আর এই বেগুন চারাটা মনে হয় মারাই যাচ্ছে, এটা পুরো শুকিয়ে গেছে, এখানে দেখেন কাঁচামরিচটা মাশাল্লাহ। তো এখানেও বেগুন আসতেছে, আর এখানে বেগুন ছিল বেশ কিছু, আমি নিয়ে গেছিলাম খাওয়া হয়ে গেছে। তো দেখেন আলহামদুলিল্লাহ টমেটো চলে আসতেছে, এই টমেটোটা খুবই সুন্দর দেখতে, দেখেন হলো বাগানের অবস্থা। পুরো বাগান ঘুরে দেখাতে গেলে আরো অনেক সময় লাগবে। আর এগুলো হচ্ছে লেবু গাছ, মরিচ গাছ, মরিচ গাছে প্রচুর মরিচ খেয়েছিলাম, এখন নতুন করে আবার ফুল আসতেছে, এই যে গাছগুলো কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। ডালিম গাছ, ডালিম গাছে ফুল, ডালিম ফুল, আরও কিছু আসছে ডালিম ফুল। এই গাছগুলো আসলে নতুন লাগাইছিলাম, এখনো তেমন বড় হয় নাই, আরও ছোটো ছিল, যা হয়েছে খারাপ না, একদম যখন রোপণ করছিলাম তখন এরকম ছিল একটা ঢাল, এখন আলহামদুলিল্লাহ অনেক
অনেকটা মোটা হয়েছে একটু, তো আশা করি আরো হবে। আমার ড্রাগন গাছের অবস্থা দেখেন, ড্রাগন গুলা যেদিকে পাততেছে সেদিকে উঠতেছে, কি বলবো, ধসে ধসে। এটা এদিক থেকে উঠে ও পাশে চলে গেছে, আবার এদিক দিয়ে পাচ্ছে একটা। এটা মনে হয় কেটে আবার লাগালে ভালো হবে, বুঝতেছি না। আসলে ড্রাগন চারাই প্রথম লাগাইছি, এর আগে ছিল না বা অভিজ্ঞতা নেই, সেজন্য বলতে পারতেছে না। তো ছোট ছোট কাটিংয়ের চারা লাগাইছিলাম, তো কাটিংয়ের তিনটা চারটা চারা থেকে এগুলো হয়েছে। মাশাল্লাহ এখন তো অনেক লম্বা হয়ে গেছে, এটা রিং দিয়ে এটা কাটকানো হয়েছে, তো এগুলোও বাড়তেছে। আমি যখন ছিলাম তখন কাটিংয়ের চারা, আপনারা মানে কিছুটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে কি আপনার ড্রাগনের এরকম, এই যে মনে করেন যে এটা বের হচ্ছে শাখা, এটা যদি আপনি কেটে দেন, এই জায়গায় কেটে রাখেন, কেটে আবার রোপণ করে দেন, তাহলে ওখান থেকে আবার শিকড় বের হবে, ওটা থেকে একটা চারা হবে। যেমনটা এই তো দেখেন, এটা এটা এই এই জিনিসটা আমি কেটে লাগাইছিলাম, তো দেখতেছি এটা বেড়ে উঠছে, মানে শিকড় বের হয়ে তারপর এই যে আরও নিচে আছে দেখছেন, একটা কাটিংয়ের চারা মানে এক কেটে একটা ঢাল রোপণ করলে এর উপর আবার উঠবে। তো এটাও সেম, এখানে তিনটে হয়ে গেছে, আমি এটা কেটে দিব, এটা কেটে এই পাশে এখানে ঘোড়ার মধ্যে কেটে আবার রোপণ করে দেবেন, দেখবেন আবার উঠে যাবে। সো এবার সোজাভাবে উঠে যখন অর্ধেক হয়ে যাবে আপনার 2-3 ফিট উঠে যাবে, তখন গিয়ে সেটা শাখা প্রশাখা বাড়লে ভালো আর কি। তো এই হলো আমার ড্রাগন গাছের অবস্থা, আর এপাশে স্নেক প্লান্ট, স্নেক প্লান্টগুলো ড্রাগন গাছের পাশে রেখে দিয়েছি, বাচ্চাদের বেবিদের কাপড় দিয়েছি, সেগুলো নিয়ে যাব বিকাল টাইম, বেবিরা ঘুমাচ্ছে, ভাবলাম ছাদে আসি আপনাদের সাথে একটু গল্প করি ই আর কি। তো কাটা মুকুট গাছটা দেখেন, কাটা মুকুট ফুলে আমি মুগ্ধ, জোড়ায় জোড়ায় দেখেন কি সুন্দর, মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ পাকের কি অপরূপ সৃষ্টি না। তো পাশে স্নেক প্লান্ট, শীতকালে সবগুলো গাছের পাতার অবস্থা খারাপ। আপনারা কেউ যদি জেনে থাকেন আমাকে এই গাছটার নামটা একটু জানাবেন কাইন্ডলি, অ্যাকচুয়ালি আমি নামটা ভুলে গেছি, এখন আর মনে পড়তেছে না। তো কারো যদি মনে থাকে এই প্ল্যান্টের নাম আমাকে জানাবেন, খুব সুন্দর গাছে উঠছে, এটা থেকে আবার ফুলও হয়, এই যে দেখেন। তো এখানে অসংখ্য নয়নতারা ফুলের চারা উঠতেছে, আর বেলি ফুলটা, বেলি গাছটাকে আমি কেটে একদম ছাঁটাই করে দিছিলাম, এখন সব নতুন পাতা আসছে, অনেক সুন্দর লাগতেছে। তো ভিউয়ার্স দেখুন, মাশাল্লাহ বলতে বলবেন না, এটা অবশ্য আমার না, এটা পাশে মানে ছাদের পাশে দেখেন, ছাদের পাশে একদম হাত দিয়ে ধরা যাবে এরকম অবস্থা, প্রতিদিনই দেখি, ভালো লাগে দেখতে, এটুকুই। এটা প্রতিবেশীর মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, কারণ এটা আমার না, প্রতিবেশীর। আর আমার যেটা সেটা হচ্ছে এটা, আসলে ছাদে মনে হয় পেঁপে ভাবে করা হয় না, ফুল আসে ঝরে যায়, দেখেন প্রতিবারই ফুল আসে ঝরে যায়। এই একটা পেঁপে আসছে, একটা না দুটো পেঁপে আসছিল, একটা পেঁপে খেয়ে ফেলছে, আরেকটাতে আঁচড় লেগে লাগিয়েছিল, তাও আছে এখনও, এটা ছো আর বড়ো হচ্ছে না, বানর আসছিল, বানরে আঁচড় দিয়েছিল, এরপর থেকে অবস্থা। তো ভিউয়ার্স দেখেন, পাতা পরে ঝরে যাচ্ছে, এই পেঁপে গাছটার তো নেই, কোনো কিছুই নেই, মানে কি একটা অবস্থা, মনে হয় পেঁপে আমাকে দিবেই না। আমি আবার পাকা পেঁপে খুব পছন্দ করি, মানে এরকম নিজের হাতের বা পরিচিত কারো হাতের লাগানো গাছ, সেখান থেকে মানে গাছে গাছের নিজেদের গাছের যে একদম পরিপক্ক পাকা যে জিনিসটা হয় মানে পেঁপে, ওটা আমার কাছে খুব ফেভারিট, আমি খুব পছন্দ করি, তো আসলে এই জন্যই লাগানো। বাট জানি না মানে পাবো কি না,
তারপর আল্লাহ পাক রিজিকে রাখলে হবে ইনশাল্লাহ। তো ডালিম গাছ মূলত দুইটা, ওই পাশে একটা দিছি, এই পাশে একটা দিছি, তো এই পাশের এটাতেও আসতেছে ফুল দেখুন। এটা অনেক চিকন ছিল, এখন অনেকটা মোটো হয়েছে ইনশাল্লাহ। 2-3 বছর গেলে বা 2-1 বছর গেলে আরো ভালো হবে আশায়। আর এখানে সেম গাছ দিয়েছিলাম, সেম গাছের তো নাজুক অবস্থা, আসলে সবার শেষে দিয়েছিলাম সেম গাছটা, এই কারণে হয়তো অক্টোবর সেপ্টেম্বর অক্টোবরে দেওয়া উচিত ছিল, আমি তো ডিসেম্বরে দিলাম, নভেম্বর ডিসেম্বরে নভেম্বরের শেষের দিকে দিয়েছিলাম, এই কারণে আমার সেম গাছের ইম্প্রুভমেন্ট তেমন নাই। এটা লেবু গাছ, তো এই লেবু গাছেও মার্শাল্লাহ ফুল আসছে। আর এটা হচ্ছে আমড়া গাছ, আমড়া গাছের সব পাতা ঝরে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই গাছে কিন্তু প্রচুর আমড়া হয়েছিল, আপনারা দেখেছেন হয়তো, এখনও আছে কিছু কিছু উপরে। এটা 12 মাসই আমড়া, বাট সাইজটা একটু ছোট, কিন্তু ভালো, খারাপ না। তো এই হলো আমার ছাদ বাগানের অবস্থা। ও আচ্ছা, আপনাদেরকে তো এই পাশটা দেখানো হয় না, এই কর্নারটা, এখানে ফুল আসলে সুযোগ পাচ্ছি না, এটা একটু কেয়ার করব, করব করে আর করা হচ্ছে না। এই ফ্লাওয়ারটা অনেক স্মেল, ভালো লাগে, ভালো লাগার মতো একটা স্মেল। আর এখানে ফুল আস্তে আস্তে, হয়তো এটা অনেক অনেক দিন, পুরো বছরে একবারই আসে এই গাছের ফুলটা, তো এখন হয়তো আসবে ইনশাল্লাহ, গাঁদা ফুলের মতো কিছুটা, মল্লিকা ফুল মনে হয়, এটাকে মল্লিকা বলে, আমি মানে কারেক্টভাবে বলতে পারতেছে না, আমার এখন মনে পড়তেছে না। আর গোলাপ দেখেন, কারো লাগলে নিয়ে যান, গোলাপের শুভেচ্ছা আপনাদেরকে, গোলাপের শুভেচ্ছা। কতগুলো গোলাপ দেখেন, একটা দুইটা না, অনেকগুলো, অনেকগুলো, এগুলো সব একসাথে ফুটবে হয়তো কালকে পরশু, আগামীকাল বা আগামী পরশু। তো সন্ধ্যা মালতি, সন্ধ্যার আগে সুন্দরভাবে ফুটে গেছে। এটা একটা ক্যারেটের মধ্যে, আসলে আমি গোলাপ, সন্ধ্যা মালতি, তারপর মল্লিকা সব একসাথে দিয়ে দিছি, মানে এই 3টা ক্যারেটের মধ্যেই হচ্ছে আমার ফুলের চারা। তো গোলাপে মাশাল্লাহ ভালোই হয়, কিছুদিন পর পর, কিছুদিন পর পর অনেকগুলো হয় একসাথে গোলাপ। তো আমি এটা একদম কেটে ছাঁটাই করে দিছিলাম, দেখেন গাছের গোড়াটা কত মোটা, ছেঁটে এগুলো যেগুলো সব ছাঁটাই করে দিছিলাম আমি কেটে, এখন দেখতেছি আবার বের হয়েছে। তো এই 2টা বস্তার মধ্যে যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আমার জৈব সার, মানে কিচেন ওয়েস্ট আর ছাদ পরিষ্কার করে যে ময়লাগুলো পাওয়া যায় সেগুলো আর কিচেন ওয়েস্ট একসাথে রাখি, সাথে কিছু মাটি মিক্স করি, তো ভালো একটা মিক্সার, মানে ভালো একটা মাটি তৈরি হয় যেটা গাছ লাগানোর জন্য খুবই উপযোগী। আর এখানে কাপের মধ্যে দিয়েছিলাম এই চারাটা। তো ছাদ বাগান আমি সবই রাখছি, আপনার খুন্তি থেকে শুরু করে, বেলচা থেকে শুরু করে সব। এটা হচ্ছে ক্যাকটাস, ক্যাকটাসটা একটুখানি লাগিয়েছিলাম এই গাছটাতে, এই পটটাতে। এটা হচ্ছে কাপ নুডলসের পট, কাপ নুডলস খেয়ে সেটাতে লাগিয়ে দিচ্ছে, খারাপ না। আপনারা যে যেটা পারেন গাছ লাগাবেন, আসলে গাছ মানে তো একটা প্রাণ না, গাছ লাগানোর মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। আপনি দেখবেন একটা গাছ লাগালে সেটাতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আপনার। আর প্রত্যেকটা গাছই তো আল্লাহ পাকের রিজিক, আল্লাহ পাক প্রত্যেকটা গাছেরই জীবন দিয়েছেন, তো আপনি যদি সেটা লাগান তাহলে আল্লাহ আল্লাহ নিজেও খুশি হবেন, কারণ ওটা তো একটা, ওটারও তো প্রাণ আছে, আপনি অবশ্যই স্তবের অংশীদার হবেন গাছটার, যেহেতু আপনার হাতে লাগানো। তো আমি এখানে যেগুলো পচে পচে গেছে সেগুলোকে ফেলে দিচ্ছি আর কি। তো গাছ লাগানো হচ্ছে আমি মনে করি এক কথায় স্তবের একটা জিনিস, নিজের মনের প্রশান্তিও আসে, অনেক ভালো লাগে, এক কথায় অনেক ভালো লাগা কাজ করে। তো এই হলো আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা। এপাশে তো আম গাছ, আম গাছগুলো দেখানো হয় নাই, এটা মালটা গাছ। তো ভিউয়ার্স, অনেক কথা হলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।